সো এখানে দেখো কি এসেছে আমাদের ব্রেকফাস্টের জন্য। এই হচ্ছে বাগ 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 বাগ, এখানে আরো আছে দুটো। বার্গারটা এতটা নরম, এখান থেকে এতটা নরম, আর প্যাকেজিংটা খুব সুন্দর। দুটো এখানে রয়েছে, তিনটে তিনটে এখানে রয়েছে, চারটে এই দেখো চারটে এখানে রয়েছে, পাঁচটা পাঁচটা বার্গার। গাইস তোমরা কি খাবে? যদি খাবে তো চলে আসো বার্গার। সেখানে এসেছে সেটা তোমাদের শেয়ার করি আজকে। এইটা কি বন্ধুরা বলো তো দেখি? এটা হচ্ছে চিকেন প্যাটিস, চিকেন 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 প্যাটিস, দেখতে পাচ্ছ একটা। তারপর বেরোচ্ছে এখানে, ও এখানে দুটো 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 দুটো, আচ্ছা আর এখানে হচ্ছে তিনটে। দেখো আজ তো আমাদের এলাহি আয়োজন। এই দেখো আমাদের হচ্ছে চিকেন পিস, সরি চিকেন প্যাটিস, আর এখানে হচ্ছে বগো 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 বগো। দেখলি ভেতরটা? ঘুম থেকে উঠে সকাল সকাল বার্গার। এই 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 কেমন লাগছে রে? আগেও খেয়েছিস, ভাল লাগছে? কোন এক্সপ্রেশন নেই, বাকরুদ্ধ। এই যে গাইস আমিও খাচ্ছি, সঙ্গে আছে আমাদের পয়ু 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 পয়ু। এই যে হাতে এখন শোবে না, এইভাবেই খেতে হবে। সো শীতের এই সকালবেলাতে দেখতে পাচ্ছ পাগল পাগল হাওয়া দিয়েছে, আর আজকে মানে সকাল থেকেই প্রচণ্ড কুয়াশা ছিল, এখন মিতি ঘুরছে। দেখতে পাচ্ছ আকাশ থেকে কত পাখি উড়ে যাচ্ছে, জাস্ট লাজবাব লাগছে। আর তার সঙ্গে আমাদের এখানে দুইটা সুইটি সুইটি পাখি রয়েছে, তারাও রয়েছে। তাদের সঙ্গে দেখতে পাচ্ছ কতটা হাওয়া দিচ্ছে, মানে জাস্ট সমস্ত কিছু উড়ছে। আজকে প্রচণ্ড হাওয়া দিয়েছে, তো এখন বাজে 12:30। তো এখন আমি এসেছি মিত্তিকে নিয়ে, কারণ মিত্তি একদম সকালবেলা থেকে ঘরেই ঢুকেছিল, রোদে রোদও পায়নি, তাই জন্য ওকে নিয়ে আমরা এসেছি সকালবেলাতে। প্রচণ্ড রোদ, দেখতে পাচ্ছ সূর্য ওপরে। এই দেখো এখন ঘুরছে মিত্তি, বাবার এখানে মিত্তি জামা কাপড় সমস্ত কিছু নিয়ে নিয়েছি, আর সব এখানে ওর মেলা রয়েছে, কালকে বাপি সব কিনে এনেছে, সব মেলেছে। বাপরে বাপ প্রচণ্ড হাওয়া, তারই মধ্যে সমস্ত কিছু চলছে। আর আমি এখানে অ্যাজ ইউজুয়াল বসে আছি, একটু পরে মিত্তিকে নিয়ে গিয়ে চান করাবো। এই যে এখানে এখন দাঁত হবে বলে একদম দাঁতের মধ্যে চেপে আছি। আম 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 ভালো হাম দেখো দেখো মাইয়া, তাকে দেখো জয়জাল বলো, জয়জাল বলো। তো এখন আমাদের শীতকালীন আইটেম শুরু হয়ে গেছে। এটা হচ্ছে দু রকমের পিঠে হচ্ছে, এটা হচ্ছে সুগার ফ্রি আর এটা সুগার দেওয়া। হ্যাঁ, অনেকেই মনে হতে পারে যে সুগার ফ্রি কেন হচ্ছে, তার কারণ আমরা একটু ডায়েটিং করি, তো সেই জন্য সুগার ফ্রি হচ্ছে। আর সেখানে এখন সুগার ফ্রি, আর এখানে হচ্ছে গুড় দেওয়া, বেসিক্যালি গুড় দেওয়া, এটা চিনি দেওয়া আর কি। তো যাই হোক, এখানে কোথায় সব হয়েছে দেখো, এখানে পাটি সাপটা হয়ে গেছে, আগের দিন পাটি সাপটা হয়েছে। আর পুলিগুলো দেখো, পুলিগুলো কোথায় করেছি, হয়েছে। ওরে বাবা, লাভলি লাভলি পুলি হচ্ছে। ওইটা দেখি, সো এখানে দেখতেই পাচ্ছ পুলি অলমোস্ট রেডি হয়ে গেছে। এই যে আমাদের পুলি পিঠা, ওদিক দিয়ে মিত্তি চেঁচাচ্ছে। এই যে আমাদের পুলি রেডি হয়ে গেছে, এই হচ্ছে পুলির দুধ, অসাধারণ। আর এখানে এটাও হয়ে গেছে সাদা পুলি।
সেই সেই শীতের দিনকে এগুলো করতেই হবে, না হলে কিন্তু হবে না। হ্যাঁ, তো দুপুরবেলা এখন চলছে যেহেতু, সেই জন্য মিত্তি তো সিরিয়াল খায়, তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছো মা একটু মানে ওকে সলিড ফুডের জন্য একটু প্রিপেয়ার করছে। তো এখানে অত কিছু দেওয়া হয় না, জাস্ট ওকে টেস্টিং করানো হয়, খুব বেশি দেওয়া হয় না, আঙুলে করে যতটা পরিমাণে ওঠে। তো এখানে রয়েছে তোমার ভাত, ডাল, একটু সামান্য বাটার, একটু মানে ভেজিটেবলস একটু হালকা করে একদম সেদ্ধ করে স্ম্যাশ করে একদম টেস্টি করে ওকে দেওয়া হচ্ছে। আর ও বেসিক্যালি সেরেল্যাকের থেকে এই চাটপাড়া টেস্টটা ভীষণ পছন্দ করে। তো আমার তো অত কিছু হয় না, তো মা অনেক ধৈর্য নিয়ে এগুলো বানিয়ে দেয়। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে মিতি কোন মিল্কটা মানে বেসিক্যালি খায়, মানে কোন ফর্মুলা মিল্কটা ও খায়। তো ফার্স্টেই বলে রাখি, ও আপ টু 6 মান্থ পর্যন্ত ব্রেস্ট ফিডিং বেবি ছিল, তো ফুললি ব্রেস্ট মিল্কের ওপর ছিল। তো তারপর 6 মান্থ হওয়ার আগে মানে 1 মাস আগে থেকে 1 মাসের মধ্যে আমি জাস্ট দুবার করে ওকে একটু করাতাম, প্র্যাকটিস করাতাম, তো সেখানেও ন্যান খেত। কিন্তু এখন আমি ওকে ল্যাকটোজেন 2 খাওয়াই, ল্যাকটোজেন 2টা ওর বেশ ভালো স্যুট করে গেছে। তো এইটা হচ্ছে ল্যাকটোজেনের প্যাকেজিং, আর এটা হচ্ছে পুরো মিল্কের টেক্সচারটা, তো খুবই ভালো। আর এটা যদি তোমরা কেউ কেনো, একটা কন্টেনার ফার্স্টে কিনে রাখবে। আমি যেহেতু বললাম আমি ন্যান প্রোডাক্টস কিছুদিন আগে কিনেছিলাম, ওই ডাব্বাটা আমার কাছে একদম ভালো মতোই রয়েছে, আর ভীষণ এয়ারটাইট কন্টেনার। তো যতটা 30 ml জল মানে প্রিপেয়ার করে 1 চামচ করে হিসাবে দিতে হয়। তোমাদের যাদের নিউবর্ন বেবি আছে তোমরা এই হিসাবে ইউজ করতে পারো। বেয়ু তুমি কি নিয়ে খেলছে গো বেয়ু? এদিকে তাকাও, এদিকে তাকাও, বলো এবার তুমি কি ব্যাপারটা কি তোমার, তুমি কি নিয়ে খেলছো? ঠান্ডার মধ্যে ঠিক করে বসো, ঠিক করে বসো, হেলে হুলে বসলে হবে না। দেখো এখন পেউ হেলে গেছে, দাঁড়াও পেউকে আগে ঠিক করি। আর দেখো মিত্তি মানে ওরফে পেয়ু এখন কি সব খেলাধুলা করছে, কি হলো, ঠিক বসা জুত হচ্ছে না নাকি? জোর করে বসিয়ে দিয়েছি ওকে, বসা প্র্যাকটিস চলছে এখন। ও কোমরটা ধরে যাচ্ছে, আ মাম্মা আমাকে বসিয়ে দিচ্ছে। এই যে এদিকে ম্যাডাম, ম্যাডাম, ও ম্যাডাম এইদিকে বসতে পারছেন না, বসা হচ্ছে না, কি করছেন? এটা সোফাকে সোফাকে চুলকে দিচ্ছেন কেন? এখন এখনটা আবার কি, কোমর ধরে পড়ছে নাকি, হচ্ছে না, বসবো না নাকি, কোলে কোলে ঘুরবো সারা দিন, সকাল থেকে রাত পর্যন্ত কোলে কোলে ঘুরবো, তাই তো? এই যে ম্যাডাম, হ্যালো, কি খবর? আর এখন কি নিয়েছেন হাতে? আলুর চিপস, আলুর চিপস খাবেন নাকি? আলুর চিপস, দাদার থেকে আলুর চিপস নিয়েছেন? দাদা থেকে আলু চিপস, একজন গান গাইছে, গান হচ্ছে এখানে, বাবা গান জ্বলে উঠছে।